এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে চারটা, কয়টা এই আয়াতে? কয়টা বলেন, জোরে বলেন। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগত, আমি একটা আয়াত তিলাওয়াত করব সূরা নিসার, যে আয়াতের মধ্যে শয়তানের কিছু চ্যালেঞ্জ আছে আল্লাহকে, ওই চ্যালেঞ্জ মোকাবেলা করা লাগবে আমাদের ইনশাআল্লাহ। যদি চ্যালেঞ্জ মোকাবেলা না করে শয়তানের ওই খপ্পরে পা দেই, তো আল্লাহ বলেন, বান্দা যে ব্যক্তি ওমাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাইরা যে শয়তানের ফাঁদে পা দিয়া শয়তানকে বন্ধু বানাবে, আল্লাহ বলেন, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আয়াতটা শুনেন আগে, তারপর আমি তর্জমা শোনাইতেছি। এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে চারটা, কয়টা এই আয়াতে? কয়টা বলেন, জোরে বলেন। একটা একটা করে খালি শুনতে থাকেন। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, পথভ্রষ্ট। কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ। পথভ্রষ্ট অর্থটা দেখেন, শব্দটা দেখেন, পথ থেকে সরাইয়া ভিন্ন ভুল পথে উঠাইয়া দেওয়া, এটাই তো পথভ্রষ্ট নাকি? তো শয়তান আমাকে আপনাকে যেই পথ থেকে উঠাইয়া ভুল পথে উঠাইয়া দেয়, ওই সহি পথ কোনটা? যেই সহি পথ থেকে শয়তান আমাকে সরাইয়া দিল, ওই সহি পথের নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। বলেন না আপনারা, ওই সহি পথের নাম কি? যেই সিরাতে মুস্তাকিম আমি আর আপনি সারাক্ষণ আল্লাহর কাছে প্রার্থনা করি নামাজের মধ্যে, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখায় দাও, সরল পথ দেখায় দাও, যেই পথে আমি তোমার পর্যন্ত পৌঁছতে পারবো। আর শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে উল্টা, সিরাতে মুস্তাকিম থেকে আমি সরাইয়া দিব, আসতে দিব না। শয়তান এটা স্পষ্ট করে বলেছে সূরা আরাফ আয়াত 16 8 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। শয়তান স্পষ্ট করে বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم
শাকিরিন। শয়তান বলে আল্লাহ যাদের কারণে আপনি আমাকে দূরে সরাইয়া দিলেন আমি এদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে এরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে আমি ওই সিরাতে মুস্তাকিমের উপরে বসে যাবো, আমি একদম মাঝখানে বসে যাব যেন আসতে না পারে, ডাইনে ডাইভার্ট করে দিব, বামে সরাইয়া দিব। ওই ডানে বামের রাস্তাকে শরীয়তের পরিভাষায় বলে এফরাত আর তাফরিত, বাড়াবাড়ি ছাড়াছাড়ি। ইসলাম হচ্ছে মাঝামাঝি, সিরাতে মুস্তাকিম হচ্ছে কথা বলে বাড়াবাড়ি। যারা দিন নিয়া করে, ছাড়াছাড়ি যারা দিন নিয়া করে, এরা শয়তানের চালে আর জালে জড়ায় গেছে। আমি এই বিষয়ে আর লম্বা কথা বলতে চাচ্ছি না, আমার আলোচনার বিষয় ছিল না, প্রসঙ্গক্রমে আসছে। শয়তানের চ্যালেঞ্জ জানি কয়টা? আরো জোরে দুই নাম্বার চ্যালেঞ্জ, এ মনোযোগ দিয়ে শুনেন, এখন থেকে অনেকের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। আমার কাছে মলম আছে, মলম তুমি ইস্তেগফার করে যাও, জ্বালা পড়া ঠান্ডা হয়ে যাবে। জ্বালা পড়া আসেনি পাবলিক, জ্বালা পোড়াওয়ালা এলাকায় তো আছে, শুনতে থাকেন আর শুনতে থাকেন, আমলের নিয়তে শুনতে থাকেন। শয়তানের দুই নাম্বার চ্যালেঞ্জ, ওলা উমান্নিয়ান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে লোভ দেখায়া দেখায়া ধোকায় ফেলবো, আশাবাদী বানাবো। বলে সুদ খাও, ঘুষ খাও, বড় লোক হয়ে যাবা। ওই আপনাদের এনে বলে বালিশ বিক্রি হয়েছে 7,500 না কত দিয়া, কারণ এটা শয়তান বুঝাইছে, বালিশ 7,500 বিল বানাইলে তো তুমি বড় লোক হয়ে যাবা। আরে কথা কন ঠিক কিনা? দুর্নীতি করে করে সরকারকে বিব্রত করে, এরা আসলে সরকারের পক্ষের লোকও না যারা সরকারকে বিব্রত করে, কথা ঠিক কিনা? এরা জনগণেরটাও খায়, নিজেরটাও খায়, কারণ নিজের আখেরাত বরবাদ, দুনিয়ায় জনগণেরটা বরবাদ আর আসলে তার আখেরাত বরবাদ। আরে কথা ঠিক কিনা? আমার মা বোন যারা আছে তাদেরকে যায় আর শয়তান কান পড়া দেয়, লোক দেখায়, বলে তুমিও তো এম এ পাস, তো আল্লাহ তোমারে বানাইছে পাকঘরে যায়া খালি হাত পড়ার জন্যে। বলে কি করুম বস? বলে জামাইয়ের মতো তুমিও একটা চাকরি লও। হ্যাঁ ঠিক, বাইর হয়ে গেছে জামাই একদিকে, বউ একদিকে, আসেনি এরকম। এই শুনেন বুঝেন, আমরা নারী স্বাধীনতার বিরোধী না, কিন্তু স্বাধীনতার নামে মুরগিরে আমি শিয়ালের সামনে বানতে পারি না। আরে কথা বলেন ঠিক কিনা? যারা মুরগির শিয়ালের সামনে বাইন্দা কয় আমি মুরগির স্বাধীনতা চাই, বুঝা গেল হ্যাঁ চাই, শিয়াল একটা কামড় দিয়া মুরগিটা মারুক আর এরপরে হ্যাঁ বুনা করে খাক। আমরা ওই রকম জাতি না। আরে কথা বলেন, আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কথা উঠলো, তেতুল হুজুর বইলা বইলা তাকে বিদ্রুপ করা হলো, অথচ এখন আমরা কি দেখলাম? এখন দেখলাম তেতুল খালি উদাহরণ দিয়া তিনি এত বড় অন্যায় করছেন, এখন যে ইউনিভার্সিটির ট্রাঙ্কের মধ্যে তেতুলের বিসি পাওয়া গেল। তেতুলের বিসি অনেকে বুঝে নাই, আরে অবৈধ সন্তান পাওয়া গেছে। আমরা তেতুলের সাথে তুলনা দিলে এত বড় অপরাধ হয়ে গেল। এখন হাটাদারি বন্ধের দাবি আসছে, মাদ্রাসা কওমি মাদ্রাসা বন্ধের দাবি আসছে, এখন যে ইউনিভার্সিটির ওই ট্রাঙ্কের মধ্যে তেতুলের বিসি পাওয়া গেল, এখন ইউনিভার্সিটি বন্ধ করো না কেন? নারীর কর্মজীবী নারীর বিরুদ্ধে বলছি না, নারীরা কাজ করুক আমাদের কোনো আপত্তি নাই। আল্লামা আহমদ শফি যে কথাটা বলেছেন ওই সুরে সুর মিলাইয়ে কথা বলছি, নারী আলাদা তার কর্মসংস্থানের ব্যবস্থা হোক যেখানে পুরুষ থাকবে না, পুরুষদের আলাদা নারীদের আলাদা, একসাথে কাজ করলে জামালপুরের ঘটনা ঘটবে। আরে কথা বলেন না পাবলিক, কোনো খবর নাই? আমরা তো ওই স্বাধীনতা চাই না যেই স্বাধীনতায় আমার সন্তানের ইজ্জত লুণ্ঠন হয়। আল্লামা আহমদ শফি নারীদের শিক্ষার বিরুদ্ধে বলেন নাই, তিনি কিভাবে বলেন নারী শিক্ষার বিরুদ্ধে? তিনি তো এমন বোর্ডের চেয়ারম্যান যেই বোর্ডের আন্ডারে লক্ষ লক্ষ নারী উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তিনি যে কথাটা বলতে চাচ্ছেন, এ তোমার সন্তান যেন তারা পরিমল বাবুদের খোরাকে পরিণত না হয়। আমাদের বক্তব্য ওই জায়গায়, তুমি ভুল বুঝো ক্যাট, আমার বোনকে আমি যতটা মহাব্বত করি আর ইজ্জত করি, তুমি তোমার সন্তানকে এতটা ইজ্জত আর মহাব্বত করো না, করলে উলঙ্গ করে রাস্তায় বের করতা না। কথা বলেন ঠিক কিনা? শয়তান লোভ দেখায়, তুইও চাকরি কর, বেড়াই যায় একদিকে, বেড়ে যায় একদিকে, পিচ্ছি কার কাছে? আরে ঘরের বাচ্চা কার কাছে? কাজের বুয়ার কাছে। তো ওই এটা শয়তানের চক্রান্ত দোস্ত, শয়তানের চক্রান্ত নাম্বার 3। وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ
আসেন বলে মাহবুদ আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ধোকা দিব, ধোকা কি ধোকা দিবি বলে তাদেরকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। চতুষ্পদ জন্তুর কান কেন ছিদ্র করবে বলে এটা পূজনীয়, এটাকে আমরা পূজা করে এটা কেউ জব করে খায়ন, এটা আমাদের মা আম্মা এটা জব করে খায় না। আমি আপনার বান্দাদেরকে ধোকা দিয়া এই কাজটা করাবো, কিন্তু বড় আফসুস 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 এই সমাজের যুবকরা শয়তানরে কয় তুই আমার এটা, শয়তানরে বিদ্যাঙ্গুলি দেখায়। এই সমাজের যুবকরা শয়তানরে কি দেখায়, আরে কথা বলে না কি দেখায়, তুই কি শয়তান তার সে বড়টা আমি কেমনে, তুই আল্লাহর চ্যালেঞ্জ করছস আমাদের মাধ্যমে ওই চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবি, দেখ দেখ কারবার দেখ, আমরা ওই জায়গায় না, আমরা আরো র্যাঙ্ক আমাদের বড়, আমরা নিজেদের কান ছিদ্র করে এখন রিং পরা শুরু করছি। কাজী যেই যুবক কান ছিদ্র করে রিং পরে আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন আর দেরি করবেন না বলতে মনে মনে, এটা তো শয়তানের বস, কারণ শয়তানের টার্গেট যেই পর্যন্ত সে টার্গেট ছাড়াই আরো আগায় গেছে, কথা কন না। এরপরেরটা একটু কঠিন হয়ে যাবে, কিন্তু রাগ করেন না আমার সাথে, আমাদের কাজ আপনাদেরকে কষ্ট দেওয়া না, আমাদের কাজ হচ্ছে যে কোনো উপায়ে আপনাদেরকে সোজা রাস্তায় আনা, শয়তানের চক্রান্তের জাল থেকে ছিড়া জান্নাতমুখী করা, এটা আমাদের কাজ দায়িত্ব এবং দিলের চাওয়া। সেই হিসাবে চার নম্বর চক্রান্ত আমি তাড়াহুড়া করতেছি, কারণ আমারে টাইমে ডাকতেছে যে তাড়াতাড়ি কর, আমি করবো কি। হ্যাঁ, চার নম্বর চক্রান্ত শয়তানের, এটা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ওয়ালা মুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, শয়তান বলে আল্লাহ আমার চ্যালেঞ্জ আমি আপনার বান্দাদের সৃষ্টির পরিবর্তন আনব। এর দোস্ত সৃষ্টির পরিবর্তন এটা আবার কি জিনিস, আমরা খালি তরজমা পইরা আগায়া যাই। এই জন্য আমি বিশেষ করে মাদ্রাসাওয়ালাদেরকে বলি, রে ভাই কোরআনকে জমানা অনুযায়ী বুঝো কাজে আসবে, কোরআনে যে সমস্যাগুলো বলা আছে এই সমস্যাগুলো জমানার সাথে মিলাও, তাহলে তুমি যুগের আলেম। কিন্তু মনে রাখো এই মিলাইতে গিয়া আকাবির আসলাফদের ব্যাখ্যা ছেড়ে দিও না, তাহলে আবার তুমি ভ্রষ্ট হইয়া যাইবা। এই এখন নতুন নতুন মুফাসসির বাইর হইছে, কয় আগের যা তাফসির এগুলো এই যুগে চলবে না, আছে কিনা এরকম আপনাদের এলাকার কি কয় আগের তাফসির চলবে না, যে কয় আগের তাফসির চলবে না আমরা বলবো তুইও রিজেক্ট, তুইও চলবি না, কারণ আগের ধারাবাহিকতাই তো তুই দুনিয়ায় আসছস। বাপ ঠিক আসছে না, দাদা আছে না, দাদার বাপ আছে না, তো এই ধারাবাহিকতা সারা দুনিয়ায় আসছে, তা আগে বাদ দিলে তুই থাকস, তুইও নাই, আর কথা বুঝেন নাই। শয়তানের চ্যালেঞ্জ সৃষ্টির পরিবর্তন আনবে কেমনে বুঝেন, ওর না ওর না চিনেননি আপনারা, কার পোশাক আরো জোরে বলে, এটা কি আমাদের সিদ্ধান্ত না উপরওয়ালা, কার কার রব বলেছেন সূরা নূর আয়াত 31-31 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, রব্বে করিম বলেন অকুল লিল মুমিনাতি ইগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আমার আপনি মুমিন নারীদেরকে জানায় দেন তারা যেন জামা কাপড় পইরা উপর দিয়ে একটা ওড়না জড়ায় আনে, কাজী ওড়না এটা কাদের পোশাক, অথচ এই ওড়না দেখতে মুরগি সুরাদের গায়ে আগুন জ্বলে, আরে মুরগি সুরা চিনেন না আপনারা, ডাক আমাদের আব্দুল কাদের সিদ্দিকী, কাদের সিদ্দিকী উনি একজনকে মুরগি সুরা বলছেন, আমি বলি নাই, মুক্তিযুদ্ধের সময় উনি সব জানেন, উনি মুক্তিযোদ্ধা, উনি জানেন কে মুরগি সাপ্লাই দিছে আর কে মুরগি চুরি করছে, আমাদের তো জানার কথা না, আরে কথা বলেন ঠিক কিনা। কাজী এই দোষ মৌলবীরে দিও না, এটা তোমার মুক্তিযোদ্ধার কথা। ওই মুরগি সুরা যখন দেখলো আমাদের সিলেবাসের মধ্যে ওর না একটা শব্দ আছে, টেলিভিশনের মধ্যে বয়া বয়া খালি গরম, বাইরে তো বাইরে হওয়ার সাহস নাই, টেলিভিশনের ভিতরে বয়া হুমকি দেয়, কি হুমকি যে ওর না টোর না এগুলো সাম্প্রদায়িক শব্দ, নাউজুবিল্লাহ কর,
আমাদের কথা তখন একটাই ছিল, আরে কুলাঙ্গার শোন, এটা শাহ মখদুমের দেশ, এটা হাফিজির দেশ, এটা শাহ জালাল শাহ পরানের দেশ। এই দেশে কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, আজান থাকবে, পর্দা থাকবে, ওড়না থাকবে, কারো যদি সহ্য না হয় সীমান্ত খোলা দাদাদের বাড়িতে চলে গেলি হয়। কথা ঠিক কিনা? আরে দোস্ত, আল্লাহ তাআলার নির্দেশ, ওড়না কার পোশাক? কার পোশাক? কিন্তু মাইয়ারা এখন কি পরে? একটা জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি, ওড়না গেল কই? ওড়না আসেনি গায়ে? অনেক মেয়ের গায়ে ওড়না নাই, বলে ওড়না গেছে কই? কয় যায় নাই, আসে। এটা কই আছে? বলে বিয়া শাদির মজলিসে যাও, অনুষ্ঠানে যাও, দেখবা এখনকার যুবকরা ইন্ডিয়ান ড্রেস পরে, জামা এক কালার, পায়ে জামা এক কালার, গলায় লম্বা একটা ওড়না ঝুলাইয়া দেয়। মাইয়ার ওড়না এখন কার গলায়? আরে মেয়ের ওড়না এখন কার গলায়? শয়তান কয় চ্যালেঞ্জ তো আমি আল্লাহকে আগেই করেছি, ছেলেরে মেয়ে বানাই দিমু, মেয়েরে ছেলে বানাইয়া দিমু। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন দেখছেনই কারবার? আমার বাসার লিফটের মধ্যে উঠছি, পিছে একটা বাচ্চা উঠছে, দেখি চুল এইরকম এই মাথায় কদ্দুর রাখছে। আমি ওটা কী স্টাইল রাখলাম? কয় আঙ্কেল ওই যে বিশ্বকাপ চলে জানেন না? আমি কি বিশ্বকাপ চলে না যাই না, উপায় আছে, গোল হইলে তোমরা যেমনি সিল্লান দেবো, আমার তো ঘুম ভেঙে যায়। তো এইটা কি সমস্যা, বিশ্বকাপের সাথে আর কি সম্পর্ক? বলে আঙ্কেল আমি তো ব্রাজিলের সাপোর্টার, এটা নেইমার কাটিং। কি কাটিং? কি কাটিং? আমার তো হাইস আসছে। আমি বলি আঙ্কেল রাগ করো না, বাসায় যাই আয় নাই ভালো করে দেখবা, আর আঙ্কেলের কথাটা মনে করবা যে আঙ্কেল যা বলছে ঠিক বলছে, দেখবা যে এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাশা কাটিং। এখনকার পোলাপানের মাথার দেখলে তাকাইলে দেখবেন এগুলো সব মোরগের পাশা। কথা কর ঠিক কিনা? কেউ কেউ দেখবেন জেলি টেলি লাগায় এরকম খাড় করায় রাখে, দাঁড় করায় রাখে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বাবর সাহ, এরকম দাঁড় করায় রাখতো। তা আমি বলি এগুলো হচ্ছে সজারু আছে না সিরিয়াখানায় দেখছেন না সজারু, এগুলো হলো সজারুর পাশা। আরে কথা বলেন ঠিক কিনা? তুমি চুল আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছেন, আর চুলগুলোর আউলে জাউলা কাইটা এগুলো জীবজন্তুর মাথার পাশা বানায়, শয়তান কয়টা আমার চ্যালেঞ্জ? ওয়ালে আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। আল্লাহর নবী বলেন মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে সে জাহান্নামী। নাউজুবিল্লাহ কোন ঠিক করে? পুরুষের কাপড় টাকনুর নিচে গেলে কি এটা? আরে কার কাপড়? কার কাপড়? আরো জোরে বলেন না, কার কাপড়? শয়তান বলে সৃষ্টির পরিবর্তন আমার চ্যালেঞ্জ। এখন যুবক পোলাপাইনের ফ্যাশন কি কয়, যত নিচে পড়া যায় অতই ফ্যাশন স্টাইল। নিচে পড়তে পড়তে একদম নিচে চলে গেছে, পায়ের নিচে, আবার উপর দিয়ে ছেড়ে দিছে। এখন ডায়েট কন্ট্রোল করে, সুগায়া শেষ, খায় না, বেল দিয়ে কোনো রকম প্যান্ট আটকায় রাখে। কি বুঝাইতাম আপনাদেরকে, ওই যে বাসার কঞ্চি থাকে না, প্যান্ট যায় কঞ্চির মধ্যে আটকায়। আরে বুঝেন নাই কথা, না বুঝলে থাক, এমনভাবে পরে নিচের দিকে যাইতে যাইতে আর যাওয়ার জায়গা নাই, আটকায় গেছে। এগুলো মাঝে মধ্যে নামাজে দাঁড়াইলে অবস্থা কাহিল, রুকু দিছে এক মসজিদে, রুকু দিছে পোলাপান পিসের থেকে আস্তে আস্তে জায়গা। আমি কি সমস্যা, ওদিকে যাও কাকু, আঙ্কেল ওদিকে যাইয়েন না, হায় হায় যায়া দেখি পিছন দিয়ে ড্রেন ভেসে উঠছে। আরে কথা বুঝেন নাই আপনারা, এখনকার পোলাপান প্যান্ট পরে নিয়ে রুকু। আরে কথা বলেন পরে কিনা? টাকনুর নিচে পুরুষের কাপড় গেলে সে জাহান্নামী। নবী বলেছেন ওই পুরুষ এখন টাকনুর নিচে না, যাইতে যাইতে গোড়ালির নিচে চলে গেছে। উল্টা হইলো মাইয়া, মাইয়া গো এখন ফ্যাশন বাড়িয়েছে, পায়জামা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। কথা ঠিক? এটা তো আমার নতুন কথা নয়, এটা শয়তানের চ্যালেঞ্জ। শয়তান বলেছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.